যুগপথ আন্দোলনের অংশ হিসেবে 30 ডিসেম্বর ঢাকায় গণমিছিল করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিন পর বৃহৎ পরিসরে অভিন্ন দাবিতে মাঠে নামবে জামায়াতে ইসলামী। বিএনপির কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেবেন 12 দলীয় জোটের নেতাকর্মীরাও। কর্মসূচিটি পালন করা হবে অবিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন সহ 10 দফা আদায়ে। রাজধানীতে গণমিছিলের এই কর্মসূচির মাধ্যমেই সর্বশক্তি দেখাতে চায় বিরোধী জোট। ইতোমধ্যে কর্মসূচি সফল করতে নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় প্রস্তুতি বৈঠক করছে বিএনপি। সোমবার দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায়ও এই নিয়ে আলোচনা হয়েছে। জানানো হবে মিছিলের রুট। গত 10 ডিসেম্বর ঢাকার গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে 10 দফা ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত 24 ডিসেম্বর একযোগে সারা দেশে বিভাগ ও জেলা পর্যায়ে গণমিছিল কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু সেদিন আওয়ামী লীগের সম্মেলন থাকায় ঢাকার কর্মসূচি পিছিয়ে 30 ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিকে ঢাকায় গণমিছিলে বড় শোডাউনের পরিকল্পনা রয়েছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর। সংশ্লিষ্ট সূত্র এসব জানিয়েছে। এদিকে গণমিছিলের পর সারা দেশে যুগপথ আন্দোলনের পরবর্তী ধাপ নিয়েও আলোচনা শুরু করেছে দলের হাইকমান্ড। দলের স্থায়ী কমিটি ছাড়াও বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে দলের কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা নিজেরা বৈঠক করেছেন। দু একদিনের মধ্যে 10 বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকদের সঙ্গেও দলের হাইকমান্ডের বৈঠক হবে বলে জানা গেছে। যুগপথ আন্দোলনের কর্মসূচি হিসেবে ঢাকায় 30 ডিসেম্বর গণমিছিলে বড় আকারের শোডাউন করতে চায় বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল। এ বিষয়ে নানাবিধ উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রায় প্রতিদিনই যৌথ সভা, সমন্বয় সভা, প্রস্তুতি সভা করছে। একইভাবে ছাত্রদল, যুবদল সহ দলটির প্রত্যেক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও পৃথকভাবে প্রস্তুতি সভা শুরু করেছে। ঢাকায় গণমিছিলের জন্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন দলের ভাইস চেয়ারম্যান ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে গণমিছিল সফলের লক্ষ্যে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি। গণমিছিলের রুট আজ জানানো হবে, এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অবহিত করে চিঠি দেওয়ার কথা রয়েছে। দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ জানান, তারা ঢাকার গণমিছিলের জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছেন। প্রত্যেক দায়িত্বশীল নেতাকে দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক জানান, এই লুটেরা সরকারের বিরুদ্ধে সারা দেশে এরই মধ্যে জনমত সৃষ্টি হয়েছে। এখন শুধু বিএনপির নেতাকর্মী নয়, সাধারণ জনগণও ব্যাপক হারে তাদের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। যুগপথ আন্দোলনের প্রথম কর্মসূচি গণমিছিল সফলের লক্ষ্যে গত শনিবার দেশে বিভাগীয় শহরে ও 19টি বড় জেলায় গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তন্মধ্যে স্থায়ী কমিটির সদস্য ভাইস চেয়ারম্যান যুগ্ম মহাসচিব ছিলেন। তারা সেসব জায়গায় গিয়ে গণমিছিলে অংশ নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। তবে বেশিরভাগ জায়গায় পুলিশি বাধায় গণমিছিল ঠিকমতো করতে পারেনি বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীতে 30 ডিসেম্বর যুগপথ আন্দোলনের গণমিছিলে সর্বশক্তি নিয়ে মাঠে থাকবে জামায়াত। বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বড় ধরনের শোডাউনের প্রস্তুতি রয়েছে দলটির। ইতোমধ্যে জামায়াতের ঢাকা ও আশেপাশের জেলার নেতাকর্মীদের প্রস্তুতি সভা ও বিভিন্ন জেলা মহানগরের নেতাকর্মীদের ঢাকায় আসার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরও পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা মহানগর উত্তর জামায়াতের একজন কর্মপরিষদ সদস্য বলেন, আমরা হারিয়ে যাইনি, কথা দিয়েছিলাম কয়েক গুণ শক্তি নিয়ে আবার রাজপথে আসব। শনিবার তো দেশবাসী প্রত্যক্ষ করেছেন, সেটি ছিল সামান্য ঝলক মাত্র।